জাম ভর্তা, কাঁচামরিচ, দেশি জাম, কাসুন্দি, লবণ অল্প পরিমাণ দিয়ে এটা ঝাঁকানো হয়েছে। অনেক টেস্ট হয়েছে, আপনাদের আসলে বলে আমি বোঝাতে পারবো না। আর এখানে হচ্ছে আম ভর্তা, কাঁচা পাকা আম, কাসুন্দি, চিনি, একটু লবণ দিয়ে এটাকে মাখানো হয়েছে কুচি কুচি করে কেটে। ভিউয়ার্স, এটা আসলে অনেক টেস্ট হয়েছে, আপনাদের বলে বোঝানো যাবে না এত টেস্ট হয়েছে। আপনাদেরকে খাওয়াতে পারলে ভালো লাগতো, তা আপনারা বাসায় ট্রাই করবেন। এখন বাংলাদেশের এখন আম জাম কাঁঠাল একদম সিজন চলতেছে, এখন বেশি বেশি ফ্রুটস খাবেন, এতে করে স্বাস্থ্য ভালো থাকবে। আর ছোটোবেলায় শুনেছি জাম খেলে রক্ত হয়, যে জামের কালার লাল রং এই কারণেই হয়তো বলেছে। তো জামে অনেক পুষ্টিগুণ আছে, আমেও অনেক পুষ্টিগুণ আছে। তো জাম ভর্তা, আম ভর্তা এখন রেগুলার খাওয়া যায়, পাকা আমও খাবেন বেশি বেশি। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও আর রেসিপি পাওয়ার জন্য। আমি জাম ভর্তা বানানোর রেসিপি প্লাস আম ভর্তা বানানোর রেসিপিটা আপলোড করার চেষ্টা করব। থ্যাংকস ফর ওয়াচিং, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।